হাইড্রোপনিক শশা গ্রো ব্যাগের মধ্যে কোকোডাস দিয়ে সেই কোকোডাসটির মধ্যে এই শশা গাছগুলোকে লাগানো হয়েছে আর হাইড্রোপনিক সলিউশন দিয়ে মেইনলি এই শশা গাছগুলোকে চাষ করা হচ্ছে। গাছে প্রচুর শশা ধরে রয়েছে আর এই সিডটা কালেক্ট করা হয়েছে কোরিয়া থেকে আর এক একটা গাছে প্রায় 8 থেকে 10 কেজি করে শশা পাওয়া যাবে আর এক একটা শশার ওয়েট প্রায় 250 গ্রাম অর্থাৎ 4টায় 1 কেজি করে হয়ে থাকে বা সর্বোচ্চ 5টায় 1 কেজি এরকম ধরনের ওয়েট হয়ে থাকে।